প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য অল্প কয়েকটি মুখের ব্যায়াম শেখাব। এই মুখের ব্যায়াম মূলত হবে সাতটি ধ্বনি নিয়ে। কয়টি ধ্বনি? সাতটি ধ্বনি। কি? অ, আ, ই, এ, ও, উ, এ। আবার বলছি, অ, আ, ই, এ, ও, উ, এ। আমরা এই যে কত কথা বলি, যাই কথা বলি না কেন, এই কথা বলার পেছনে মূলত এই সাতটি ধ্বনি আমাদের প্রয়োজন হয়। যদিও আমাদের বর্ণ কিন্তু আছে সর্বমোট 50টি, তার মধ্যে স্বরবর্ণ কয়টি? 11টি। কিন্তু স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি যাকে বলে, একটি মৌলিক স্বরধ্বনি সাতটি। এই সাতটি ধ্বনি আমরা যদি নিয়মিত মুখের ব্যায়াম হিসেবে চর্চা করতে পারি, তাহলে আমাদের অনেকের কথার জড়তা সেটা হয়তো কাটিয়ে উঠতে সাহায্য করবে। তো আমরা প্রথমেই যেটা বলেছি যে সাতটি মৌলিক স্বরধ্বনি, এটিকে আমরা নানাভাবে চর্চা করব এবং সেটা একেবারে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত। এটা বেশ কিছু ব্যায়াম আছে প্রথম শ্রেণী থেকে শুরু হয়, কিন্তু আমাদের স্কুলে অনেকেই আছে যারা প্রথম শ্রেণী থেকে এই ব্যায়ামগুলো, এই মুখের ব্যায়ামগুলো হয়তো এখনো পাওনি। সুতরাং আমি মনে করি সকলেরই এটা সাহায্য হবে এবং যারা ইতিমধ্যে পেয়েছ তারা আরেকবার তা নতুন করে চর্চা করা শুরু করবে। ঠিক আছে, এসো আমরা শুরু করি। অ, আ, ই, এ, ও, উ, এ। আমরা চাইলে এভাবে করতে পারি, অ, আ, ই, এ, ও, উ, এ। এইভাবে করলে কিন্তু মুখের ব্যায়াম যেটি সেটি হবে না। তাহলে মুখের ব্যায়াম প্রপারলি যদি আমরা করতে চাই তাহলে সেটি কি করতে হবে, মুখ প্রতিটি উচ্চারণে যতটা প্রসারিত করা যায়। ঠিক আছে, অ, আ, ই, এ, ও, উ, এ, অ, আ, ই, এ, ও, উ, এ, অ, আ, ই, এ, ও, উ, এ। এবার এটা কিন্তু আমরা আরেকটু আনন্দ নিয়ে মজা করে করতে পারি। যেমন তোমরা জানো, যারা গান শিখো কিংবা যারা না শিখো তারও আমরা জানি সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ সঙ্গীতের সাতটি স্বর। এই সাতটি স্বরের সঙ্গে আমরা এই সাতটি স্বরধ্বনি মিলিয়ে চর্চা করতে পারি, তাহলে কি হয়, কণ্ঠের চর্চাটাও হয়। তোমরা তো জানো যে কথা বলবার জন্য কণ্ঠের চর্চাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এইভাবে করতে পারি, অ, আ, ই, এ, ও, উ, এ, অ, 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 অ, আ, ই, এ, ও, উ, এ, অ। হাসি পাচ্ছে? এটা কিন্তু মজার। ঠিক আছে, মাঝে মাঝে মনে হবে কেমন বিদ ঘুটে, কিন্তু তুমি যদি নিয়মিত চর্চা করো তাহলে দেখবে
যে জীবনে এটা অনেক কার্যকর হবে। এবার এটাকে আরেকটা কাজ করতে পারে, সেটা কি? সেটা হলো এটাকে প্রতিটা স্বরধ্বনি দুইবার করে করা, যেমন অ অ আ আ ই ই এ এ ও ও উ উ এ এ। আবার করি অ অ আ আ ই ই এ এ ও ও উ উ এ এ। ঠিক এটা আবার যদি আমরা সুরে সুরে করতে চাই তাহলে কি করব? করব হলো অ অ আ ই ই এ এ ও ও উ উ এ এ অ অ অ অ আ আ ই ই এ এ ও ও উ উ এ এ অ অ অ আ ই সঙ্গীতের যারা আছো তারা হয়তো এটা আমার চেয়েও ভালো করে করতে পারবে আমি জানি। তো এটা তাহলে আমরা দ্বিগুণ করে করলাম। এবার এটা কিন্তু চাইলে আমরা আরেকভাবে চর্চা করতে পারি, কিভাবে? অ আই আই এ ই এ ও এ ও উ ও উ এ অ আই আই এ ই এ ও এ ও উ ও উ এ। এটা কিন্তু আমরা চাইলে কখন একটু ধীর একটু লম্বা, যেমন অ আই আই এ ই এ ও এ ও উ ও উ এ। এবং মাঝে মাঝে আমরা চেষ্টা করব যে মুখটা কতটা প্রসারিত করা যায়। আপাতত আজকের মতো এই কয়টি মুখের ব্যায়াম তোমাদের দিলাম, এরপরে আমরা হয়তো আবার অন্য কিছু নিয়ে আরেকটি ক্লাস করব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, স্বাস্থ্য সচেতন থেকো। বাই বাই।